আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার আর্থিক ক্ষতি মোকাবেলায় 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর। গার্মেন্টস সহ রফতানিমুখী শিল্পের জন্য ঘোষিত 5,000 কোটি টাকায় শ্রমিক কর্মচারীদের 3 মাসের বেতন জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর নারায়ণগঞ্জের ফতুল্লার 2 এলাকা লকডাউন, লক্ষণ নিয়ে শরীয়তপুর ও মাদারীপুরে 2 জনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস পরিস্থিতি উত্তরণে 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক ব্যাংক তাদের নিজস্ব তহবিল থেকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ শিল্প প্রতিষ্ঠানকে এই ঋণ দেবে। এই ঋণ সুবিধায় সুদের হার হবে 9%। ভর্তুকি হিসেবে সরকারের কাছ থেকে ব্যাংক পাবে এর অর্ধেক, 4.5%। গণভবনে সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী এসব কথা জানান। এই প্যাকেজ ঘোষণার ফলে কাউকে আর কর্মহীন হতে হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাংবাদিক বৃন্দ সংবাদ পরিবেশনা অব্যাহত রেখেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এই সংবাদ সম্মেলন অন্যবারের চেয়ে একটু ব্যতিক্রমভাবে অনুষ্ঠিত হলো। সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন, সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতার সরাসরি সম্প্রচার করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে মূলত প্রাধান্য দেওয়া হবে, বিদেশ ভ্রমণ এবং বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা হবে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণ মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হল, যেমন 1, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ; 2, 10 টাকা কেজির চাউল বিক্রয়; 3, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ; 4, বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্রপ্রবণ 100টি উপজেলায় শতভাগে উন্নীত করা; জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, সেবা খাত, পর্যটন, পুঁজিবাজারে দরপতন সহ বিভিন্ন খাতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কমবে প্রবাসীদের কাছ থেকে পাওয়া আয়, রাজস্ব আয়, আর তাই বাজেট ঘাটতির আশঙ্কা থাকবে। এসব সমস্যার সমাধানে তাৎক্ষণিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য, যাতে মানুষ কর্মহীন হয়ে না পড়ে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার একটি মূলধন প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঋণ সুবিধার সুদের হার 9%, প্রদত্ত ঋণের 4% সুদ ঋণ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 5% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে। দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে মোট 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক সমূহ সংশ্লিষ্ট শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিলতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে। এই ঋণ সুবিধা সুদের হার হবে 9%, প্রদত্ত সুদে 4.50% ঋণ গ্রহীতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 4.50% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে। ঘরে বসে পহেলা বৈশাখ ও শবে বরাত পালন করার আহ্বান জানান তিনি। ঘরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করুন, যেন এই আমাদের বরাতটা যেন আল্লাহ ভালো রাখেন। এই সংকটের সুযোগ নিয়ে কেউ সরকারি সহায়তা ও প্রণোদনা প্যাকেজের অপব্যবহার করবে না এমন আশাও করেন প্রধানমন্ত্রী। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। দর্শক, দেশের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর IEDCR এ অনলাইন ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি যুক্ত হব ব্রিফিং এ। বাইরে যাবেন
তখনই কোনো কাজে বাইরে যাবেন তখন আপনারা মুখে মাস্ক লাগিয়ে বাইরে যাবেন। মাস্ক চায়না এবং অন্যান্য দেশ যারা এই করোনাকে যারা কন্ট্রোল করেছে সেই দেশে মাস্কে অনেক ব্যবহার হয়েছে, এবং যারা বয়স্ক এবং অসুস্থ তাদেরকে একটু নিরাপদে রাখতে হবে, কারণ করোনায় তারা আক্রান্ত হলে পরে সেখানে ঝুঁকি বেড়ে যাচ্ছে। এবং আমি এটাও বলতে চাই, আমি দেখেছি, লক্ষ্য করেছি খুবই দুঃখের সাথে যে আমাদের বিভিন্ন বাজার ঘাটে অনেক লোকজন অনেক ভিড়, মনে হয় যে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। রাস্তাঘাটেও অনেক লোকজন দেখেছি। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনারা শুনেছেন যে গার্মেন্টস এর বিজিএমও বলেছেন যে এখন ফ্যাক্টরি ওনারা বন্ধ রাখবেন এবং বেতন তারা দিবেন। কাজে আপনারা রাস্তাঘাটে ভিড় করবেন না, এটি আমরা আশা করব। এবং যারা রিলিফ বিতরণ করতেছেন, যেটা খুবই ভালো কাজ করতেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই রিলিফ বিতরণ কার্যক্রমটি বজায় রাখবেন, কিন্তু রিলিফ যেটাই দেন, খাদ্য সামগ্রী যাই দেন, সেটা আপনারা তাদের বাড়িতে পৌঁছাই দিবেন। এবং পৌঁছাই দিলে পরে তাদের বেরিয়ে আসতে হবে না এবং তারা একসঙ্গে জড়ো হবে না এবং সংক্রামিত হবে না। আমি এটা চিকিৎসার বিষয়ে আমি বলতে চাই, আমাদের সরকারি হাসপাতালগুলো সার্বক্ষণিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং ডাক্তার নার্সরা সার্বক্ষণিকভাবে আছে এবং আলাদা কর্নারও করা আছে প্রত্যেকটি হাসপাতালে, যেখানে তারা হাঁচি কাশি বা সন্দেহজনক পেশেন্ট হলে পরে তারা সেখানে যাবেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নার্স রয়েছেন। কেউ যদি করোনা রোগী হয়, যে সমস্ত হাসপাতালগুলো করোনা রোগীদের জন্য আলাদাভাবে তৈরি করা আছে সেখানে চলে যাবেন। যার মধ্যে রয়েছে কুর্মিটোলা হাসপাতাল, বৈতমৈত্রী হাসপাতাল, গ্যাস্ট্রো লিভার হাসপাতাল, এবং আরো তৈরি হচ্ছে আমাদের রেলওয়ে হাসপাতাল, মহানগর হাসপাতাল, এই ধরনের আরো বেশ কয়েকটি হাসপাতাল আমরা তৈরি করেছি। সেখানে ভালোভাবে চিকিৎসা নেবেন এবং ডাক্তাররা যেভাবে পরামর্শ দিচ্ছে সেভাবে আপনারা মেনে চলবেন। আমাদের পিপিই সমস্ত হাসপাতালে দেওয়া হচ্ছে এবং আমরা রোজই এই পিপিই আমরা গ্রহণ করছি। এই পিপিই আমি মনে করি বর্তমানে তেমন সংকট নাই। আরেকটি বিষয় আমি ভালো করে বলতে চাই, সেটা হলো আমাদের টেস্টিং কার্যক্রম আমরা অনেক বৃদ্ধি করেছি। আমরা ইতিমধ্যে দর্শক করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন মহাখালীর আইইডিসিআর থেকে অনলাইন ব্রিফিং দেখছিলেন। এবারে আমরা ফিরে যাব সংবাদের বাকি অংশে। রফতানিমুখী শিল্পের জন্য ঘোষণা করা 5,000 কোটি টাকার প্যাকেজ দিয়ে শ্রমিক কর্মচারীদের 3 মাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, এপ্রিলের বেতন চলতি মাসের শেষ তারিখেই দেওয়া সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের জন্য 5,000 কোটি টাকার যে স্যালারি, তাদের এপ্রিল, মে এবং জুন মাসের স্যালারি প্রদান করা হবে। সেটি সম্পূর্ণ ডিজাইন বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ গাইডলাইন ইস্যু করেছে এবং সেটি প্রথম এপ্রিল মাসের স্যালারি আশা করছি আমরা এপ্রিল মাসের শেষ তারিখেই তারা শ্রমিক কর্মচারীরা পেয়ে যাবেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর নারায়ণগঞ্জের ফতুল্লার 2টি এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া এ ভাইরাসের লক্ষণ নিয়ে শরীয়তপুর ও মাদারীপুরে মারা গেছে 2 জন। স্বাস্থ্য বিভাগ থেকে মৃত 2 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন করা হয়েছে বেশ কিছু এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর পর নারায়ণগঞ্জের ফতুল্লার সুচিন্তানগর ও আমবাগান এলাকার 300-এরও বেশি বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি নিহত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওই ব্যক্তি মারা যান। যেহেতু উনি কাশীপুর 8 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং তিনি নামাজের জন্য মসজিদে যেতেন,
এবং তার পরিবারের সদস্যরাও বের হতেন বাসা থেকে। এই কারণে আমরা পুরো এলাকাটি, আমবাগান এলাকাটি প্রায় 300 পরিবার আমরা লকডাউন করি। এদিকে তাবলিগে অংশ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইরে আব্দুল বাকি নামে 60 বছর বয়সী এক ব্যক্তি। শনিবার রাতে তার আক্রান্তের খবর নিশ্চিত করে IEDCR। এর পরপরই স্থানীয় প্রশাসন সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করে। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় তাবলিগে অংশ নেয়া ও ওই ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয় ও পরিবারের 17 জনকে। আক্রান্ত ব্যক্তিকে IEDCR-এর তত্ত্বাবধানে রাখা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। স্থানীয় 4টি বাড়িকে লকডাউন করা হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে IEDCR-এর তত্ত্বাবধানে থাকা জেলার নড়িয়া উপজেলার থিরপাড়া গ্রামের একজনের মৃত্যুর পর তার গ্রামের বাড়ি ও আশপাশের 33টি পরিবারকে লকডাউন করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 187 জনকে। মাদারীপুরের কালকিনিতে রোববার ভোরে জ্বর ও গলা ব্যথা নিয়ে 50 বছর বয়সে এক ব্যক্তি মারা যান। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন করা হয়েছে আশপাশের কয়েকটি বাড়ি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করতে দেশব্যাপী টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া তারা নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করছেন খাদ্য সামগ্রী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। করোনা ভাইরাসে নিউ ইয়র্কে আরও 2 বাংলাদেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের 70 জন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেল। মৃতদের মধ্যে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদও রয়েছেন। স্থানীয় এমহাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের 30% এখন যুক্তরাষ্ট্রে। সেখানে 3 লাখেরও বেশি মানুষ মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে 8,000-এর বেশি মানুষ। এর মধ্যে 15 দিনে মারা গেছে 70 জন বাংলাদেশি। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন কানু দত্ত। যুক্তরাষ্ট্রে টোটাল আক্রান্তের সংখ্যা 3,12,000 ছাড়িয়েছে, যা কিনা আমাদের সকলকে স্তম্ভিত করে। এদিকে টোটাল বাংলাদেশি আক্রান্ত 15 দিনে প্রায় 450-এর মতো, আর মৃত্যুবরণ করেছে আজকে 2 জন। এ নিয়ে 66 জন বাংলাদেশি মৃত্যুবরণ করে। তো এদিকে আবার খবর পেলাম যে মিশিগান এবং নিউজার্সি 2 জায়গাতে, নিউজার্সিতে 3 জন, মিশিগানে 1 জন বাংলাদেশি মৃত্যুবরণ করে। তো সব মিলে মারা যায় 70 জন বাংলাদেশি এই 15 দিনে। তো এদিকে একটু ভালো সংবাদও আছে যে চিকিৎসা ব্যবস্থার প্রতি যে একটু হতাশা ছিল এটা একটু কেটে যায়, কারণ অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আমার পরিচিত প্রায় 8 জন বাংলাদেশি সুস্থ হয়ে এখন বাড়িতে, আতঙ্ক কাটছে না। আর দোকানপাট রাস্তাঘাট সবই মানে নিস্তব্ধ অবস্থায় আছে, দোকানপাট বন্ধ আছে। তো অনেকেরই খাবার দাবারের সংকট দেখা দিচ্ছে। তো এখন এখানে স্কুলগুলোতে আবার যাদের খাদ্যর প্রয়োজন ওরা ফ্রি মিলের ব্যবস্থা করছে। অবরুদ্ধ জীবন, করোনার আতঙ্ক, ভবিষ্যতের শঙ্কা, এভাবেই চলছে মানুষের জীবন। তারপরও বৃহৎ স্বার্থে ঘরে থাকছেন রাজধানীর বেশিরভাগ বাসিন্দা। সচেতনতা বাড়াতে কাজ করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। বন্দী জীবন থেকে কবে মুক্তি মিলবে কারো জানা নেই, শুধু সময়ের অপেক্ষা। যে ফাঁকা ঢাকা মানুষের প্রত্যাশিত, সেই ফাঁকা ঢাকায় এখন অস্বস্তির। জরুরি প্রয়োজনে বের হলেও বিড়ম্বনার অভিযোগ অনেকের। 20 দিন পর আজকে বের হলাম ব্যাংকের জন্য, তাও ব্যাংকে বলছে যে এটা আউট অফ সার্ভিস, আমরা টাকা তুলবো কিভাবে, সংসার চালাবো কিভাবে, বাজার করবো কিভাবে, কোনো আইডিয়া নাই। এই যে মাসে শুরু হয়ে গেছে, আমাদের বাজার সবার করতে হবে। এখন বাসা থেকে বের হলে 2-3 জন একসাথে বের হলেই পুলিশ ধরছে। আমি এই জন্য একা বের হয়েছি যে আমি ব্যাংক থেকে টাকা তুলবো, আমার ভাই বাজারে যাবে। সো এরকমই সিচুয়েশন চলছে, এটাই। সারাদিন মানে ঘরে বসে থাকা বা কাজকর্ম নেই, একটা চিন্তা, বাসার চিন্তা, তারপর ছেলেপেলে পড়ালেখার চিন্তা। মানুষকে ঘরে রাখতে আর সচেতনতা বাড়াতে অব্যাহত আছে কার্যক্রম। অলিগলিতেও কাজ করছেন সেনা সদস্যরা। আহ্বান জানানো হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার। আমরা সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে, এবং যারা সরকারের নিয়ম ভঙ্গ করে বাইরে বেরোচ্ছে বিনা কারণে, তাদেরকে আমরা খবরদারিতে আনতেছি এবং তাদেরকে জিজ্ঞেস করছি কেন আপনি কি বের হচ্ছেন এবং বিনা কারণে কেন বের হচ্ছেন। তখন পরবর্তীতে বের হওয়ার সময় সতর্ক অবস্থানে সতর্কভাবে বের হচ্ছে।
গত কয়েকদিনের চেয়ে রোববার সড়কে ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। করোনার ছুটিতে 1 কোটি মানুষ ঢাকা ছাড়লেও ঢাকায় আছেন 1 কোটির বেশি। ঘরে থাকলেও জীবন ধারণের প্রয়োজনে তাদের অনেককেই বের হতে হচ্ছে। তবে যাদের বাইরে কোনো কাজ নেই তাদেরকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণে এপ্রিল মাসকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই সবাইকে সচেতন হয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ। এটিন বাংলার লাইভ টক শো মুক্ত মতে অংশ নিয়ে এসব কথা জানান তিনি। বিস্তারিত হাবিবুর রহমান ওভির রিপোর্টে। বিদেশ থেকে প্রচুর লোক আসছে, তারা বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু ছড়ায় আছে। দুর্ভাগ্যজনকভাবে এই কথা সত্য, সবাই কিন্তু ছুটিতে ভোগ করার জন্য গ্রামে গঞ্জে ছড়ায় পড়ছে। জানি না আমরা কার মধ্যে এই ভাইরাসটা সুপ্ত অবস্থায় রয়ে গেছে, সুতরাং এই ভয় কিন্তু আছেই। বিদেশের মতো ভয়াবহ আকারে ছড়ায় পড়ে তখন ঝুঁকিটা কী হবে, আমরা মনে করি যে যদি বেশি ঝুঁকি হয়েই যায় গভর্নমেন্ট অবশ্যই স্টেপ বাই স্টেপ এর জন্য প্রতিকারমূলক প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। কেউ মারা গেলে দ্রুত আইডিসির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান অধ্যাপক আবদুল্লাহ। আইডিসিকে জানাইতে হবে, তাদের ফিক্সড লোক আছে 4 জন লোক থাকবেন এবং এই 4 জন লোক এই যিনি মারা গেছেন তার সৎকারের ব্যবস্থা করবেন। তাকে একটা পলিথিন দিয়ে মোড়াবেন, যদি আত্মীয় স্বজন তাকে কাফনের কাপড় দিতে চায় কাপড় দিতে পারবে, সাথে সাথে ওই পলিথিন দিয়ে বা প্লাস্টিক টবের দিয়ে মোড়াবেন, সে দ্রুত বন্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে দুস্থ নিম্নার মানুষেরা যেন ঘরে বসেই খাদ্য সহায়তা পেতে পারেন এমন উদ্যোগের কথা জানান গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। ওয়ার্ড ভিত্তিক যেগুলো 65টা কমিটির মাধ্যমে যারা ক্ষুধার্ত, যাদের খাবার নেই, স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য আমরা 15 দিনের প্রথম পর্যায়ে খাবার ঢুকাচ্ছি। নিরাপত্তার চিন্তা করে আমরা বলেছি প্রত্যেকটি ভলান্টিয়ারের মাধ্যমে তার বাসায় পৌঁছে দিব। পৌঁছে দিতে গেলে তার একটা মোবাইল নাম্বার অথবা তার একটা অ্যাড্রেস লাগবে। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ ঝুঁকি ভাতার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। তাদের এই ঝুঁকিকালীন অবস্থায় তারা যেহেতু সার্বক্ষণিক 24 ঘন্টাই কাজ করছেন, তাদের জন্য যাতে একটা বীমা পলিসি করা যায় কিনা, স্বাস্থ্য বীমা হোক বা ঝুঁকি বীমা হোক। করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সাথে সরকারের সবকটি সংস্থাকে সমন্বয় করে কাজ করার উপর তাগিদ দেন আলোচকরা। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। হতদরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে প্রতিদিনই ত্রাণ বিতরণ করছেন বিভিন্ন সংগঠন। আবার অনেকে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন। তবে ত্রাণ বিতরণের ক্ষেত্রে অনেক সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। যাদের ফিক্সড ইনকাম নেই সেসব মানুষগুলো হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ার ফলে তাদের যে আর্থিক এবং পারিবারিক যে বিপর্যয়, এই কঠিন সময়টা তারা যেন পার করতে পারেন সেজন্য আমাদের প্রচেষ্টা। আমি এই বর্তমান সময়ে তারা যাতে একবেলা খেতে পারে আমার সাধ্যমতো আমি সেই জন্য বর্তমান সময়ে আমি তাদের জন্য একটু ব্যবস্থা করছি। চাল, ডাল, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন সংগঠনগুলো। তবে ত্রাণের পরিমাণ পর্যাপ্ত না হয় অনেকেই না পাওয়ার অভিযোগ করেছেন। ঘন্টার মতো লাইন ধরে দাঁড়ায় রয়েছি, আমরা তো কিছুই পাইলাম না, এখন আমরা খালি হাতে যাচ্ছি। আমরা বাসায় কাজ করতাম, মেসের বেড়া রাখো, আমরা টাকা দুমু করতাম না। তবে অনেক সংগঠন ত্রাণ বিতরণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখছেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকে এশিয়া সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। আমি আপ্রাণ চেষ্টা করব যেন ত্রাণ সরকার পাশাপাশি আমরাও এলাকার জনগণ দিতে পারি। শুধুমাত্র আমরা রাস্তাঘাটে ত্রাণ সহযোগিতা নয়, আমরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোথায় কোথায় এই মানুষগুলো রয়েছে যারা বলতে পারছে না, যারা খাবার চাইতে পারছে না, তাদের জন্য পাশে দাঁড়াবো। তবে করোনার প্রভাব কবে কাটবে সেদিকে দৃষ্টি অসহায় এই মানুষদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের প্রভাব আর্থিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে 10 টাকা কেজি দরে সারা দেশে চাল বিক্রি শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। আজ থেকে রাজধানী ঢাকা সহ সব বিভাগীয় ও জেলা শহরে বিশেষ OMS এর আওতায় প্রান্তিক জনগোষ্ঠী 10 টাকা কেজিতে চাল কিনতে পারবেন।
36 টন চাল 12 জন ডিলারের মাধ্যমে দেশের পৌর এলাকার তিনটি পয়েন্টে সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিক্রি হবে। প্রতিটি পরিবার থেকে একজন সপ্তাহে একবার 5 কেজি চাল কিনতে পারবে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালের ডাক্তারদের জন্য 250 পিস পিপিই এবং 3000 পিস মাস্ক দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দুপুরে হাসপাতালটির পরিচালক উত্তম কুমার বড়ুয়ার কাছে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এন মান্নান কোচি। এখন থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের সাহায্য বিতরণ কার্যক্রম দিনের পরিবর্তে রাতে করা এবং ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলেও সাংবাদিকদের জানানো হয়। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের প্রভাবে খেলাধুলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে সব ক্লাব। এসব কঠিন পরিস্থিতিতে কোচ দিয়েগো ম্যারাডোনা তার ক্লাব জিমনেশিয়া লা প্লাটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের বেতন কম নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি ক্লাবকে। আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা নিজ দেশে প্রথম বিভাগের দল জিমনেশিয়া লা প্লাটার প্রধান কোচের দায়িত্বে আছেন। তিনি নিজেই খুদে বার্তায় বেতন কেটে রাখার প্রস্তাব দেন বলে জানান ক্লাবের সভাপতি গ্যাব্রিয়েল পেয়েগ্রিনো। গত 17 মার্চ থেকে ফুটবল বন্ধ রয়েছে আর্জেন্টিনায়। করোনা ভাইরাস মহামারীতে খেলোয়াড়দের বেতনের 30% কেটে নেয় ইংল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তরের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করে পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন। তাছাড়া প্রিমিয়ার লিগের কর্মকর্তাদের প্রতিশ্রুত 20 মিলিয়ন পাউন্ড সাহায্য বাড়ানোর আহ্বানও জানিয়েছে অ্যাসোসিয়েশনটি। এর আগে ফুটবলারদের বেতনের 30% কেটে নেওয়ার কথা জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। এতে করে বেতন থেকে 500 মিলিয়ন পাউন্ড আর যুক্তরাজ্য সরকারকে কর দিতে গিয়ে আরও 200 মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়বেন ফুটবলাররা। শেষ করার আগে বিআরবি গেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার আর্থিক ক্ষতি মোকাবেলায় 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর। গার্মেন্টস সহ রফতানিমুখী শিল্পের জন্য ঘোষিত 5,000 কোটি টাকায় শ্রমিক কর্মচারীদের 3 মাসের বেতন জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর নারায়ণগঞ্জের ফতুল্লার 2 এলাকা লকডাউন, লক্ষণ নিয়ে শরীয়তপুর ও মাদারীপুরে 2 জনের মৃত্যু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।